জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য জেইউ এনআইভি হ্যাশ অ্যাডমিশন ডট ও এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর নতুন আবেদন নামে অপশনটিতে প্রেস করতে হবে এখান থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের বোর্ড পাশেশন এবং রোল নাম্বার দিয়ে নিচে থাকা সাবমিট অপশনে প্রেস করতে হবে পরবর্তীতে ব্যক্তিগত তথ্য এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের তথ্যগুলো এখানে শো করবে তথ্যগুলো ঠিকঠাক থাকলে নিচের নিশ্চিতকরণ অপশনটিতে পুনরায় প্রেস করতে হবে এখানে আবেদনকারীর একটি ভ্যালিড ফোন নাম্বার ইউজ করতে হবে যে ফোন নাম্বারটি বিভিন্ন এসএমএস এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য ব্যবহার করা হবে এরপরে নিশ্চিতকরণ অপশনটিতে প্রেস করতে হবে যদি আবেদনকারী ফোন নাম্বারটি ভুল হয়ে থাকে তাহলে বন্ধ করুন অপশনটিতে প্রেস করে আপনি আবারও চাইলে আপনার ফোন নাম্বারটি এডিট করে নিতে পারবেন এখান থেকে আবেদনকারী ফোন নাম্বারটি এডিট করে পুনরায় আপনি সঠিক আবেদনকারী ফোন নাম্বার দিয়ে পুনরায় নিশ্চিত করতে হবে এখান থেকে আবারও নিশ্চিত অপশনে প্রেস করতে হবে এরপরে আপনার মোবাইল ফোনে যাওয়া এস এম এসটি থেকে পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিতে হবে এবং নিশ্চিতকরণ অপশনটিতে প্রেস করতে হবে মোবাইল নম্বর ভেরিফিকেশন হয়ে গেলে এখানে মোবাইল নম্বর ভেরিফিকেশন হয়েছে এরকম একটি মেসেজ শো করবে তারপর প্রোফাইল অপশনে প্রেস করে দিবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে আর যদি লোডিং দেখায় তাহলে আপনি আরও একটি কাজ করতে পারেন নতুন একটি ব্রাউজার নিয়ে সেই ব্রাউজারে পুনরায় আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে প্রোফাইল অপশনে প্রেস করার পরে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখন আপনি যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটটি এখান থেকে সিলেক্ট করে নিচের ফি প্রদান করুন এই অপশানটিতে প্রেস করতে হবে অতপর নিশ্চিত করুন অপশনে প্রেস করবেন এবং প্রশ্নপত্র যে ভাষায় চাচ্ছেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নিশ্চিত করুন অপশনে প্রেস করবেন আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে আপনার টাকাটি পেমেন্ট করতে পারবেন যদি নগদ এবং বিকাশ যেটি সিলেক্ট করেন যে কোনো একটি সিলেক্ট করার পরে নিচের পেমেন্ট করুন অপশনে প্রেস করতে হবে তারপর আপনার পেমেন্টের যে গেটওয়ে আছে সেই গেটওয়ে অপশনটিতে আপনাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনার বিকাশে যে নাম্বার থেকে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে নম্বরটি টাইপ করার পরে নিচের কনফার্ম অপশনে প্রেস করে দিবেন এরপরে মোবাইল ফোনে যাওয়া একটি ওটিপি যে কোড আছে সেই কোডটি এখানে টাইপ করে পুনরায় কনফার্ম অপশনে প্রেস করতে হবে আপনার বিকাশের প্রিন্টটি দিয়ে পুনরায় আবারও কনফার্ম করুন পেমেন্ট সাকসেসফুল হলে এখানে একটি সাকসেসফুল মেসেজ দেখাবে যেটি থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন এবং ধন্যবাদ অপশানটিতে প্রেস করে হোম অপশনে ফিরে যেতে পারবেন এখানে আপনি আপনার প্রোফাইলের সম্পূর্ণ অপশনগুলো দেখতে পাচ্ছেন এবং এখান থেকে জমা রসিদের যে অপশনটি আছে জমা রসিদে ক্লিক করে আপনার রসিদটি আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড অপশনে প্রেস করে রসিদটি ডাউনলোড করে সংগ্রহ করে রাখবেন এবং এখানে ব্যাক বাটনে প্রেস করলে আপনাকে আবারও হোম অপশনে নিয়ে যাওয়া হবে নিচে যে প্রবেশপত্র ডাউনলোড নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যখন প্রেস করবেন তখন কিন্তু বর্তমানে প্রবেশপত্র ডাউনলোড বন্ধ আছে এই মেসেজটি এখানে শো করবে ধন্যবাদ অপশনে প্রেস করলে আবারও হোমে যেতে পারবেন তো এখানে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনাটি লেখা হয়েছে যে ছবিও স্বাক্ষর আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরে জানানো হবে কেননা বর্তমানে ছবি ও স্বাক্ষর আপলোড বন্ধ রয়েছে এবং করোনাকালীন অবস্থার বিবেচনা করে পরবর্তীতে মোবাইল ফোনে এস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক তখনই আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো বন্ধুরা এভাবে আপনি যে কোনো ইউনিটের আবেদন সম্পূর্ণ করতে পারবেন ভর্তি সংক্রান্ত অন্যান্য যে কোনো ইনফরমেশন জন্য আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব